আমরা ভাইরা একসাথ গাড়িতে পড়ছি হাওয়া, যাব আমরা মাওয়া মাওয়া ঈদ মোবারক। সেলিব্রেট করতে এলাকা থেকে বের হলাম, চতুর্থ দিন আমার ধারণা ছিল এদিক সেদিক যাব, তো আমরা মাও যাচ্ছি এটা আমার ধারণা তো ছিল না। পূর্ণিমার দ্বিতীয় দিন চমৎকার স্যার, চমৎকার। আশিক ভাই মনে হয় আমার জায়গায় অন্য কাউকে মিস করতেছে, নিজেরটা কইতে পারো না তো, শর্মায় শর্মায় বলা বড় হয়ে গেছে। আমরা আছি ফেরিঘাটে জেটির উপর, আকাশের চাঁদ, ক্যামেরা তো হয়তো দেখা যাচ্ছে না দৃশ্যটা, অনুভূতিটা এক নম্বর অনুভূতিটা আসবে বলে নিচ্ছে। সোনা বন্ধু রে তুমি কোথায় রহিলা রে, দিনে রাইতে তোমার আমি খুঁজা মরি রে আমার, সোনা বন্ধু রে তুমি কোথায় রহিলা রে আমার, সোনা বন্ধু রে তুমি কোথায় রহিলা রে, দিনে রাইতে তোমার আমি দিনে রাইতে তোমার আমি খুঁজা মরি রে আমার, সোনা বন্ধু রে তুমি কোথায় রহিলা রে আমার, সোনা বন্ধু রে তুমি কোথায় রহিলা রে। মোল্লা হোটেল, এখানে মোল্লা বংশের তিনজন, শরীফ মোল্লা, বাবু মোল্লা, তিয়াস মোল্লা। এই হচ্ছে মামার বর্তমান অবস্থা। আমরা এরপর ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। মাছ সিলেকশন হয়ে গেছে, 70 টাকা পিস, ফিশ মাছের লেজের ভর্তা 100 টাকা, বেগুন। শরীফ রান্না তদারকি করছে যাতে ভেজাল না করতে পারে, মাছ দেখায় একটা ছোটটা দিয়ে দিতে পারে, ঝামেলা করে। ভাইয়া তুই সারেন্ত
প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, প্রথম দেখার কালে বেগুন ভাজা, ইলিশ মাছের ভাজা, ইলিশ মাছের ভর্তা আর পিঁয়াজ পরোটা খাচ্ছে ডিম দিয়ে। মাছের ডিম 100 টাকা, 150 টাকা চাইছিল, 120 টাকা, তারপর 100 টাকা, মানে আপনি দামাদামি করে নিতে হবে। তারা ডিমটা আরো বড় ছিল, আমাদের পেছনে বিশাল নদী, বিশাল নদী দেখা যাচ্ছে। কোরবানিদের মাংস খেতে গেলে একদম অবস্থা খারাপ। আজকে ইলিশ মাছ খারাপ লাগলো না। চমৎকার বাতাস, চাঁদের আলো, নদীর পাড়ে লাগছে ভালো। 6:30 বলছে, দেয় নাই আমার জীবনের তোহরে যদি না পাই তোমার হে, আমার জীবনের তোহরে সোনার জীবন অঙ্গার হইব, সোনার জীবন অঙ্গার হইব তোমার লাইগারে। আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রহিলা রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রহিলা রে। বেলে রোডে আমরা বাংলা পোলো খেলাম, লুকস ভালোই মজা। ইট ট্রিট, দামটা বলেন? মাত্র 5 টাকা পিস, নট ব্যাড। প্রাণ কোম্পানি।